আসসালামু আলাইকুম, আমি ডাক্তার ফারিয়া আদম নিকিতা। আমি বর্তমানে NHS এ কর্মরত আছি। আজকের এই ভিডিওটি হলো সার্ভাইকাল ক্যান্সার স্ক্রিনিং এর উপর। আসুন একটু করে বলে দেই সার্ভাইকাল ক্যান্সার সম্পর্কে। কিন্তু আজকে আমার এই ভিডিওটি হলো এই ক্যান্সার যেন আমরা খুব আর্লি স্টেজে ডিটেক্ট করতে পারি এবং সে অনুযায়ী চিকিৎসা করতে পারি, সেটাই আপনাদের কাছে বলার জন্য এবং অনুরোধ করার জন্য যে আপনারা যেন স্ক্রিনিং প্রোগ্রামে অংশগ্রহণ করেন। এই স্ক্রিনিং প্রোগ্রামটি ইউজুয়ালি জিপি থেকে একটি লেটারের মাধ্যমে আপনাদেরকে ইনভাইট করা হয়। প্রতি 3 বছর অন্তর আমরা এই লেটার পেয়ে থাকি, যাদের বয়স 25 থেকে 49 বছর। আর যাদের বয়স 25 থেকে 64 বছর তাদেরকে লেটার পাঠানো হয় প্রতি 5 বছর। যেহেতু এটি মহিলাদের ক্যান্সার, মহিলারই এই লেটারটি পেয়ে থাকে। লেটার পাওয়ার পর আপনাদের যা করণীয় তা হলো জিপিকে ফোন দিয়ে, জিপি সার্জারিতে ফোন দিয়ে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া এবং সেই অ্যাপয়েন্ট মোতাবেক 3 ঘন্টা সেখানে উপস্থিত হওয়া। ফিমেল নার্স এই পরীক্ষাতে করে থাকে। একটি প্রাইভেট রুমে আপনাদের একটি বেড বা কাউচে শোয়ানো হবে, 2টি পা দুপাশে রাখা হয় এবং আমরা একটি ইনস্ট্রুমেন্ট ইউজ করি যাকে আমরা বলি স্পেকিউলাম। সেই স্পেকিউলামটি যোনিপথে প্রবেশ করলে জরায়ু খুব সুন্দরভাবে দেখা যায় এবং তখন আমরা জরায়ুর মুখ থেকে কিছু কোষ সংগ্রহ করি একটি ব্রাশের মাধ্যমে এবং তারপর সেই কোষগুলো আমরা ল্যাবে পাঠিয়ে দিই পরীক্ষা করার জন্য। এই এক্সামিনেশন বা পরীক্ষাটি করতে 5 মিনিটের বেশি সময় লাগে না। 5 মিনিট পর আপনারা পরীক্ষা হয়ে গেলে বাসা চলে যাবেন এবং নার্স সেই কোষগুলোকে ল্যাবে পাঠিয়ে দেবে পরীক্ষার জন্য। পরীক্ষার রেজাল্ট আপনাদেরকে জানানো হবে লেটারের মাধ্যমে। রেজাল্ট যদি পজিটিভ হয়, অর্থাৎ যদি ভাইরাস দেখা যায় সেই কোষগুলোতে, সেক্ষেত্রে আবারও আপনাদের জিপি থেকে ফোন দেওয়া হবে অথবা গাইনোকোলজিস্টের কাছে রেফার করা হবে, যারা আরও অন্যান্য ইনভেস্টিগেশন করতে পারে। খুবই ইজিলি, সহজ একটি অল্প সময়ের মাধ্যমেই একটি স্ক্রিনিং প্রোগ্রাম বা টেস্ট, যার মাধ্যমে আপনারা একটি লাইফ সেভিং পরীক্ষা বলা চলে, যার মাধ্যমে আপনারা যে কোনো ধরনের ক্যান্সার খুব আর্লি স্টেজে ডায়াগনোস করা যায় এবং সে অনুযায়ী ট্রিটমেন্ট করা যায়। সিমটম খুবই সামান্য সিমটম হতে পারে, জাস্ট একটু অস্বাভাবিক লাগা, একটু অস্বস্তিকর লাগা, অথবা আরও বেশি সিমটম হতে পারে, যেমন তলপেটে ব্যথা অনুভব হওয়া, অতিরিক্ত ব্লিডিং হওয়া বা রক্তপাত হওয়া, অতিরিক্ত স্রাব যাওয়া। এগুলো এই ধরনের সিমটম হলেই অনতিবিলম্বে জিপির সাথে পরামর্শ করবেন। আর এই পরীক্ষা সম্পর্কে বা এই স্ক্রিনিং সম্পর্কে যদি আপনাদের আরও জানার থাকে সেক্ষেত্রে আপনারা NHS ওয়েবসাইট, তারপর চোস ট্রাস্ট, এটি একটি চ্যারিটি অর্গানাইজেশন স্ক্রিনিংয়ের উপর বা ক্যান্সারের উপর, সেখান থেকেও আপনারা অনেক ইনফরমেশন জানতে পারবেন বা জিপিকে ফোন দিলেও আপনারা অনেক কিছু জানতে পারবেন।